বেকারত্ব দূরীকরণ এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে ও বিভিন্ন দাবি জানিয়ে মালদার গাজল ব্লকের ঘাকশোল এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কামতাপুর পিপলস পার্টি। এই অবরোধ ঘিরে পুলিশের সাথে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অবরোধকারীদের আটক করে। অবরোধকারীরা অভিযোগ করে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন জানান, গণতান্ত্রিক দেশের সকলের অধিকার আছে প্রতিবাদ আন্দোলন করার। তারা শান্তিপূর্ণভাবে সাময়িক সময়ের জন্য অবরোধ কর্মসূচি গ্রহণ করেছিল। তার অভিযোগ, পুলিশ অন্যান্যভাবে সংগঠনের নেতা কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন কামতাপুর পিপলস পার্টির নেতা কর্মীরা। আমাদের উপরে লাঠি চালিয়ে বেআইনি ভাবে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করলো, আমাদের গ্রেপ্তার করছে। আপনার নাম? আমি সুভাষ বর্মন, কামতাপুর পিপুলস পার্টির জেনারেল সেক্রেটারি। আজকে আমাদের কেবিপির সম্মেলন ছিল, এটা পদ অবরোধ ছিল আমাদের রাজবংশী সমৃদ্ধ জাতি নিয়ে। আমরা রাজবংশী স্বীকৃতি পেয়েছিলাম, আমরা রাজবংশী স্বীকৃতি পাই আমাদের উত্তরবঙ্গ, আমাদের রাজ্য আলাদাভাবে ভাগ করে দেওয়া হোক, আমাদের এটা নিয়ে আজকে পদ অবরোধের উদ্দেশ্য ছিল। মূলত ইয়ে কর্মসূচি ছিল গাজলে, বাগুয়াতে, বামনগোলায়, হ্যাঁ আমাদের এই রায়গঞ্জে ছিল। হ্যাঁ, এই অপরটি আমরা চালিয়ে যাবো। তো আর নাকি আমরা সাকসেসফুল হয়ে গেছি, আশা করি আমাদেরকে সাকসেসফুল সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সেটা দিতেই হবে। আজকে কি হলো, আজকে পদাবরোধ করতে গিয়ে? আজকের পদাবরোধ করতে আমরা আমাদের রাজ্য, আমরা আমাদের রাজবংশের স্বীকৃতির জন্য কামতাপুর আবেদন করছি। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।